তো ভাই, ঘটনা হচ্ছে যে আমাদের কম বেশি সবারই শখ আছে, আমার আইডিতে একটা ইবোগান থাকবে, একটা ইবোগান ম্যাক্স থাকবে। তো ভাই, গাড়ি নাই শখটাকে কাজে লাগিয়ে সেই একটা খেল খেলে দিয়েছে, এই জন্যই গাড়ি নাই কিছুদিন পর গেমের মধ্যে নতুন 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 ইবোগান নিয়ে আসতেছে আর প্লেয়ারদের বড় বড় আসলে বাইর দিতেছে। তো ভাই, আমার মতো যারা কিপটে আছো, দামে কম মানে ভালো গান স্কিন খুঁজো, তারা তো ভুলেও এই কাজ করবা না, 1100 1200 ডায়মন্ড দিয়ে স্পিন করে এই আলবাল ফাল গান নিতে যাবা না। সেই জন্যই গাড়ি নাই একটু বুদ্ধি খাটিয়ে ছোটো খাটো মাপের আমাদের বাস দিয়ে নিয়ে চলে এসেছে গেমের মধ্যে ইভো বল্ট ইভেন্ট। ভাই, আমার মতো যারা তোমরা দামে কম মানে ভালো গান স্ক্রিন চাওয়া প্লেয়ার আছে, তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা 1200 ডায়মন্ডের মধ্যে দুইটো ইভো গান স্ক্রিন নিয়ে ফেলতে পারবে। মানে ভাবা যায়, হ্যাঁ, দুইটো গান স্ক্রিন নিতে কমপক্ষে 2000 কি 2200 2300 ডায়মন্ড লাগে যাবে, সেখানে 1200 ডায়মন্ডের মধ্যে তোমাদের দুইটি গান স্ক্রিন নিয়ে দেখাবো। হ্যাঁ ভাই, আজকে এমন লেভেলের টিপস অ্যান্ড ট্রিক্স ছাড়াতে চলেছি যে তোমরা দেখেই পাগল হয়ে যাবে। তো কথা না বলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অ্যান্ড অবশ্যই ভিডিওটি দিয়ে একটা লাইক করে দিও। ভাই, তোমাদের সর্বপ্রথম যেটি করতে হবে, তোমাদের গেমের মধ্যে যাইয়া সর্বপ্রথম ডাক্তার জানিগাগু ক্যারেক্টার নিয়ে নিতে হবে। হ্যাঁ, তোমাদের কোনোভাবেই ম্যাক্সিম ক্যারেক্টারটা নেওয়া যাবে না। ম্যাক্সিম ক্যারেক্টার নিলে গারিনা আর ম্যাক্সিম দুজন মিলে তোমার পেছনটা মারবে তখন। ভাই, বেশি কথা না বলে চলো সরাসরি আমরা ইভেন্টের ভিতরে চলে যাই। ও, দেখতেই পাইতেছো এখানে কিন্তু আমাদের কি কি গান দিয়েছে, চারটাই গান দিয়ে দিয়েছে। তো আমার M4A1 আর কি হইলেই হয়ে যাবে, X8 হলেই হয়ে যাবে, এই দুটো হলেই আমার হয়ে যাবে। তো আজকে 1200 ডায়মন্ডের মধ্যে বড় এই চারটে দুইটো গান স্ক্রিন বের করে দেখো। মানে ভাবা যায়, হ্যাঁ, কি লেভেলের টিপস অ্যান্ড ট্রিক্সটা আজকে খাটাচ্ছে। যদি তোমাদের কি করতে হবে, তোমাদের 20-এর স্পিন করা যাবে না, 100-এর 180-এর স্পিন করিয়ে দিতে হবে, নাইলে কারিনা ওই 20 ডায়মন্ড তোমার পিছনেই গুঁজে দেবে। যাই হোক, দুই স্পিন পাই নাই, কোনো ব্যাপার না, এই স্পিনে দেখো আমরা কি সুন্দর করে পাইয়ে যাবো, কারিনা সুর সুর করে আমাদের দিয়ে দেবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, এই স্পিনে অবশ্যই পেয়ে যাবো, তোমরা 5টা স্পিন করলে 100% পেয়ে যাবে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আর 1টা স্পিন করলেই আমরা 100% M4A1 পেয়ে যাবো। চাইলাম M4A1 আর আমার পেছনে গুজে দিল UMP, যাবার সবার UMP তো আমার কাছে ভালো স্কিন, ফ্রি স্কিনই আছে। হ্যাঁ, এই ভালো সাল স্কিন দিয়ে আমি করবোটা কি, মনটা তো আমার স্বাস্থ্য যে স্কিন নিয়ে গাইনার পেছনেই গুজে দিই। যাই হোক, কোনো ব্যাপার না, মন চাইলে যার সব কিছু করা যায় না, কোনো ব্যাপার না। যাই হোক, কোনো ব্যাপার না, এই 343 ডায়মন্ড দিয়ে তোমাদের আমি এই যে এই আর একটা স্কিন বের করে দেখবো। দেখো, এই বালসাল দিয়েছে, এটা দিয়ে আমি করবো কি, কাকু দিয়ে দে, মাই সম্মানটা রাখিস কাকু, জনি দাদার কসম। যাই হোক, এইবার দিবে না, স্পিন করতেই থাকবো, এরকম করতেই থাকবো, 20 ডায়মন্ড দিয়ে করতেই থাকবো। সাপ্লাই কিট দিতেছে বলো কি, কি সাপ্লাই কিট মনে হচ্ছে না, আবার স্ক্যানার দিতেছে, তো পিছনে গুঁজে দেবো গাড়ি না স্ক্যানার, গাড়ি না তোর পিছনে গুঁজে দেবো স্ক্যানার। তোমাদের কি করতে হবে, থামা যাবে না, স্পিন করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে, করতেই থাকতে হবে। একসময় গাড়ি নেয় বিরক্ত হয়ে এমনিতেই তোমার থতমার উপর সরে মারবে স্পিন। যাই হোক, কোনো ব্যাপার না, ব্যাক প্যাক দিছে, বাহ খুব সুন্দর, এই ব্যাক প্যাক নিয়ে আমি তো গাড়ি না তোর পিছন মারতে যাবো। দাঁড়া, আবারও ব্যাক প্যাক দিচ্ছে, সালার গাড়ি না এই আলবাল সাল না দিয়ে হেগে কতটুকু গু ছুড়ে মারো, ওরে আবারও সেইগুলো দিচ্ছে, ওরে অন্তত জনি দাদার মান সম্মানটা তো রাখ, সালা দিয়ে দে গাড়ি না দিয়ে দে, নাহলে জনি দাদাকে ভেজাই দেবো। আরে আরে আরে, এক স্পিনে এই স্পিনে পাইয়ে যাবো, 100% পাইয়ে যাবো, জনিদার পাওয়ার, জনিদার কস গু দিয়ে দিয়েছে। আর দাদা, যাই হোক, কোনো ব্যাপার না, এই এইগুলো হতেই থাকে। হ্যাঁ, গাড়ি না তোমার এই পিছনে এইভাবেই মারবে। তো ভয়ের কিছু নেই, আবারও আমরা 600 ডায়মন্ড টপ আপ করে চলে আসছি, এইবার কিন্তু 100% বাইর করে দেখাবো। এইবার একটু জনে যাকে বিশ্রাম দিতে হবে, এবার আমাদের নিয়ে নিতে হবে কালু মামুকে, কালুসানকে, কালুসান কালুসানকে একদম কালা করে তারপর নিয়ে নিতে হবে। শালা ইকুইপ করতে বারবার ভুলে যাচ্ছি কেন, যাই হোক, কোনো ব্যাপার না, জনে যা কিন্তু খেলতে খেলতে হাঁপায় গিয়েছে, ঠিক আছে, এবার খেলার পালা প্রিমিস কাকার। হ্যাঁ, এবার চলো ইভেন্টের মধ্যে যাই, জরিনের পিছন মারবো, প্রিমিস দিয়ে পেছন মারাবো সবাই। তো আমরা ইভেন্টের মধ্যে চলে আসছি, তো গাড়ি না প্লিজ গাড়ি না অন্তত M4A1-এর স্কিনটা দিয়ে দেয়, আর কোনো আলবাল সাল আমার দিস নেই গাড়ি না। তো 180 স্পিন করতে হবে, কোনোভাবেই 20 স্পিন করা যাবে না, তাহলে গাড়ি না সুযোগ পেয়ে যাবে তোমার পেছন মারার। গু দিয়েছে, গু দে, এগুলো না দিয়ে গু ছুঁড়ে মার আমার মুখে, শালা গাড়ি নে খাচ্ছোর, শালা আজকে কি দিবে না নাকি বুঝলাম না। যাই হোক, এখন 20 ডায়মন্ডের স্পিন করি, তাইলেই আমরা খুব সহজে পেয়ে যাবো। হ্যাঁ, এই স্পিনে পেয়ে যাবো, সে না সারা শেষ পর্যন্তই নিবে, পেছন মারতে মারতে শেষ পর্যন্তই নিবে, 900-900 1800 ডায়মন্ড লাগাবে গাড়ি নিয়ে, গাড়ি নিয়ে যে বিশ্বাস করবে তার থেকে। এটা কী দিল গাড়ি না, এগুলো দিয়ে একটু গু ছুঁড়ে মারে আমার মুখে,
চাইলাম এম ফোর ওয়ানার দিল কি আলবাল সাল গুজ ছুড়ে মারলো আমার মুখে। তো ভাই দেখতেই তো বলে মোটামুটি 900 ডায়মন্ড গাইনার পেছনে গুজে দিয়ে তোমরা এই বই স্কিন নিয়ে নিতে পারবে। তো যেখানে আমাদের মেন ইভেন্টে 1100-1200 ডায়মন্ড লাগতে চায় সেখানে 900 ডায়মন্ডের মধ্যে ভাই পেয়ে যাচ্ছ, মানে ভাবা যায় বিষয়টা। হ্যাঁ, তো তোমরা যারা আমার মতো আসো অল্প টাকায় গল্প সারতে চাও তাদের জন্য ইভো ভল্ট সবচেয়ে বেটার অপশন। আর তোমাদের বাবার যাদের হাজার হাজার টাকা আছে তারা তারা ভাই নেও, মেন ইভেন্ট থেকেই নাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ভিডিও, ততক্ষণ মতো টাটা বাবাই।